গত এক মাসে বাড়তি দামে সিগারেট কিনতে বাধ্য হয়েছেন মানুষজন। কিন্তু দাম বৃদ্ধির নেপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা এখনো অব্যাহত। সোমবার বাজেট ঘোষণা হয়েছে। প্রতিবারের মতো এবারও নজর ছিল সিগারেটের দাম বাড়ছে কিনা, আর বাড়লেও সেই অঙ্ক ঠিক কতটা। তবে বাজেটে সিগারেটের দাম নিয়ে কোনো কথাই বলা হয়নি। ক্রেতাদের দাবি তা সত্ত্বেও দাম বেড়ে গিয়েছে। অভিযোগ তুলছেন দাম বাড়বে আগে থেকে ধরে নিয়েই যা ইচ্ছে তাই দামে সিগারেট বিক্রি চলছিল। কারবারিদের অনুমান, এক শ্রেণীর ডিস্ট্রিবিউটার ও স্টকিস্ট কৃত্রিম চাহিদা তৈরি করার জন্য আচমকাই বাজারে সিগারেটের সরবরাহ কমিয়ে দিয়েছিল, যার ফলে চাহিদা ও যোগানের অপ্রতুলতা সূত্র মেনে স্বাভাবিকভাবেই বাড়তি দামে বিকিয়েছে সিগারেট। আমরা 65 করে বিক্রি করছি। প্যাকেটের দাম কত রয়েছে? প্যাকেটের দাম আছে 60 টাকা। দাম বেশি কেন তোমাদের? আমাদের কাছে বেশি নেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটর। তোমরা স্যার প্রশ্ন করছো ডিস্ট্রিবিউটর কেন? হ্যাঁ প্রশ্ন করছি, বলছে দাম বৃদ্ধি। সমস্যাটা কি? সমস্যাটা তা তো আমরা বলতে পারবো না। এখন আমরা 10 প্যাকেট 5 প্যাকেট করে মাল আনি, সে যদি বেশি বলে 2-1 টাকা তাহলে আমাদের নিতেই হবে, আমাদের দোকান ধরে রাখার জন্য নিতেই হবে। 7 টাকা দাম বেড়ে গেছে তো স্যার, 6 টাকা 7 টাকা। এই তো স্যার মার্কেটের থেকে দাম, পাবলিক সব দোকানের থেকে দাম বেশি নিচ্ছে খোলা বাজারে। এছাড়াও আরও একটি মত ঘোরাফেরা করছে খুচরো বাজারে। সিগারেট ব্যবসায়ীদের একাংশ মনে করছেন আচমকা 30% দাম বৃদ্ধি করে মানুষকে বেশি দামে সিগারেট কিনতে অভ্যস্ত করে তোলার চেষ্টা করছে এক শ্রেণী স্টকিস্ট ও ডিস্ট্রিবিউটার। প্রতিবার বাজেটের আগে একই ঘটনা দেখা যায়। বাজেটের দাম বৃদ্ধি হোক কিংবা না হোক, আগে ভাগেই সিগারেটের দাম বাড়িয়ে তোলা হয়, যাতে পরবর্তী সময় দাম বৃদ্ধি হলে ক্রেতাদের মধ্যে কম প্রতিক্রিয়া দেখা যায়। তাই নিচ্ছে কিন্তু, হ্যাঁ কিন্তু সব জায়গায় নিচ্ছে না, যে যেমন পাচ্ছে তাই যেমন নিচ্ছে। না ফিক্সড রেট পাচ্ছে না, শুধু সিগারেটে না, আমাদের দেশে এটা যে কোনো ব্যবসা যেটা ডিমান্ড বাড়ছে ওটাতে কিছু আজও ছিল আগেও ছিল, আগে জমিদারের নামে হতো এখন ব্যবসায়ী নামে হয়। সিগারেটের দাম খোলা বাজারে কোথাও 7 টাকা কোথাও বা 8 টাকা, আবার কোথাও কোথাও প্রতি প্যাকেটে 20 টাকা বা 30 টাকা করেও সিগারেট বিক্রি করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে যদি দেখতে পান সেটা হচ্ছে যে সিগারেটের এই যে এই অংশে দেখুন দাম প্লেট লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে 60 টাকা প্যাকেট, কিন্তু বাজারে যখন এটি বিক্রি হচ্ছে তখন সেটা 65 টাকা কোথাও বা 70 টাকায় বিক্রি হচ্ছে। এই যে কালোবাজারি, কালোবাজারির যে বারবার অন্ত, এর আগামী দিনে যাতে এই জিনিস বন্ধ হয়, কালোবাজারি বন্ধ হয় এমনটাই জানাচ্ছেন বিক্রেতা থেকে ক্রেতারা সবাই। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে সুরিত বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরোহী নিউজ, কলকাতা।